আল্লাহ জাহান্নাম বানায় রাখছে, ওই জাহান্নামের মধ্যে স্তরে স্তর শাস্তি দেওয়া হবে। আল্লাহ সেই জাহান্নামের মধ্যে খাবার দিবে, খাবার জাহান্নাম ফল, যে ফল খাবার পরে গলার মধ্যে আটকে যাবে, গলায় যখন আটকে যাবে এখন আমার মাওলাকে ডাকবে, আল্লাহ পেটের খোদা সহ্য করতে পারি না, খাবার দিলে মাওলা গলায় আটকে গেল। দুনিয়াতে গলার মধ্যে খাবার আটকাইলে, পানি পান করলে খাবার ভিতরে চলে যা, এখন তার ধারণা হলো আমার গলায় আটকা খাবার আটকাইলো, পানি পান করলে খাবার ভিতরে চলে যাব। আল্লাহ বলে ইল্লা হামিমা ওয়া গাসাকা, আল্লাহ সাত গুজুকের উপরে যেই দেখছি বসানো আছে, জাহান্নামীদের শরীরের ক্ষতস্থান দেখে যে রক্ত পুঁজগুলা বাইর হয়ে এক জায়গায় জমা হয়েছে, ওই গরম পানি আর মরক তানি দিবে পান করার জন্য। ও বেনামাজি বাবারা, বেপর্দা মহিলারা, আল্লাহ আল্লাহ বুঝা শুনিয়া মাওলার কবর যায়। আল্লাহ দুনিয়ার হেব যদি দেওয়া হয়, দুনিয়ার ব্যবসা যদি হারিয়া যায় আবার ব্যবসা করলে জিতা যায়, দুনিয়ার মামলা যদি হারিয়া যায় নিম্ন করলে নিম্ন করে হারলে জজ করে আপিল করলে পাওয়ার আশা করা যায়, জজ করলে হাত হাইরা গেলে হাই করে যায় আপিল করলে পাওয়ার আশা যায়, কিন্তু তোমার আমার সফর একবার, দুনিয়ায় কিন্তু কার আশা যাবে না। হাকিকত সে তো দুনিয়া বে খবর হে, দুনিয়া কি নামায়স পর নজর হে, দেখতে দেখতে হায়াতের জিন্দগি শেষ হয়ে যাবে। এই যে দেখেন সভাপতি বসা আছে, জোয়ান ছিল কত শক্তি ছিল, কোথায় গেল গা জোয়ানি, এই মনে একদিন সময় আসবে, খবর আসবে তো সভাপতি দুনিয়ায় নাই, রহমতুল্লাহ দুনিয়ায় নাই, ইমুক দুনিয়া নাই, ইমুক দুনিয়া নাই, ছেড়া যাওয়া লাগবে, কোথায় যাইব, চিন্তা ফিকির করিয়া মাওলার কবরে যাওয়া লাগবে। জাহান্নামে পড়িয়া কাঁদবে মাওলা, রব্বানা ফারজিনা নামান সালিহান ইন্না মুকিলুন, এ আমার রব ও আমার আল্লাহ, ফারজিনা আমাকে ফিরাইয়া দেন, ফিরাইয়া দেন, না আমার সালিহান আমি নেক আমল করে আসবো, ইন্না মুকিলুন وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محبت الشهد الله بكر جكر لا إله إلا الله 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 لا إله إلا الله
الله لا إله إلا 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 الله محمد رسول الله الحمد لله গোকর্ণগার উত্তরপাড়া তরুণ ও যুবক বৃন্দের উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব দেগার ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম যুবক পায়রা পর্দানিশীন মা ও বোনেরা মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা ফাসাদের জমানায় কোরআন হাদিসের আলোচনা করার শোনার সেই ব্যবস্থাটুকু করে দিয়েছেন এজন্য শুকরিয়া তান সকলে মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যার বানাই চা যার মঙ্গল চা যার সফলতা চা ওই মানুষটাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করে নেক আমল করার তৌফিক দান করেন নেক আমল আল্লাহর সাহায্য ছাড়া তৌফিক ছাড়া মানুষ করতে পারে না নেক আমলের জন্য স্বাস্থ্য সুস্থতা থাকা লাগে অসুস্থ হইলে ইবাদত করতে পারে না মন মানসিকতা তৈরি লাগে এক লোকের হজ করার তৌফিক আছে টাকা আছে কিন্তু তার মন তৈরি না সে আল্লাহর ঘর জিয়ারত করতে যাইতে পারে না আরেকটা মানুষের মন আছে কিন্তু টাকা তার নাই সে যাইতে পারতেছে না তো আল্লাহ তাআলা এমন এক সময় আমাদেরকে এক দ্বীনের মজলিসে ওলামায়ে কারামের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন যেই সময়ে পৃথিবীতে ইসলাম থাকবে না বিদায় হয়ে যাবে মুসলমান থাকবে না মুসলমান দুনিয়াতে বিদায় হয়ে যাবে এমন একটা সময়ের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর এক পরিবেশ যুবকদের উদ্যোগে আল্লাহ তাআলা এই বেহেশতের বাগান সাজাই দিয়েছেন এতে খুশি না বেজার আপনাদের দোয়ার বরকতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায় আপনাদের কেরাম মতো অনেক প্রোগ্রাম করছি তাফসীর মাহফিলে এমন সময় গেছে 10 দিনই আলোচনা করছি এখন তো নিত্য নতুন আলেম ওলামা আসতেছে তারা তো আলোচনার দরকার কি বলেন আয় আল্লাহ বিভিন্ন জায়গায় যায় এই যে জিকিরে টান দিলাম দেখছেন এই ছোট বাচ্চাগুলো কিভাবে জিকির করছে তার কারণটা কি যে এলাকাতে আল্লাহ পাকের জিকির হয়
বাচ্চাগুলো মাহফিলে যা, সেজন্য সেই বাচ্চাদের জবান থেকে আল্লাহ পাকের জিকির বাইরে হয়ে গেছে, সুবহানাল্লাহ। আবার অনেক জায়গায় আছে বাচ্চারা কেন, যারা বুঝের মানুষ আছে তাদের জবানও লড়ে না, জিকির করে না। জিকির কার, কেউ পিছনে থাকি ওয়াজ করে নাকি? পিছনে যারা আছেন আপনারা একটু আওয়াজ করেন না। এ ভাই আপনি কি এলাকা, এরে কি পিছনে কথা বলতেছে, সামনে আসতে বলেন। আগামী কালও আপনাদেরকে ডাকা হবে না, যারা এখনো বাড়িতে আছেন, অনেক বড় বড় ওলামায়ে কেরাম দাওয়াত করা হয়েছে, আপনারা এখানে আসেন, আমি কোনো আপনাদের দাওয়াতি মেহমান না, আপনাদের মহব্বতের টানে আসছি। মনন আব্দুল গাফফার সাহেব একটু সময় আমাকে দিয়েছে আলোচনা করার জন্য, ওলামায়ে কেরামের মূল্যবান সময় আমি নষ্ট করব না। মোহতারাম হাজিরি, আমি যে আয়াতটুকু আপনাদের সামনে তেলাওয়াত করছি, তেলাওয়াত কি তো আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার আল্লাহর উপরে ঈমান আছে, পরকালের প্রতি বিশ্বাস করে, জান্নাত আর জাহান্নাম আছে, কবরের শান্তি শাস্তির কথা বিশ্বাস করে, আল্লাহ তাআলার সামনে একদিন দণ্ডায়মান হতে হবে, জীবনের হিসাব আল্লাহর সামনে দিতে হবে, আল্লাহ তাদের ব্যাপারে বলেন এরা হলো ঈমানদার, আর যারা ঈমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে, এমনকি জানের চেয়েও বেশি মহব্বত করেন। কোন সুবহানাল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ বলেন যারা ঈমানদার তারা আমি আল্লাহকে বেশি মহব্বত করে। মহব্বত কেন করে, যার যে পরিচয় পাইল তাকে সে মহব্বত করে, কেউ মহব্বত করে গুণের দ্বারা, উস্তাদকে মহব্বত করে শিক্ষার দ্বারা, পিশাবকে মহব্বত করে মুরিদ হওয়ার কারণে, পিশাব ও মুরিদকে মহব্বত করে, একজন আরেকজনকে মহব্বত করে একটা গুণের দ্বারা, আল্লাহ তাআলার কাছে কত গুণ। আল্লাহ বলেন হাল আতাকা হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা, হে আমার বান্দা বান্দি, এমন এক সময় ছিল তোমার কোনো অস্তিত্ব ছিল না, বান্দারে আমি অস্তিত্বহীন থেকে তোমাকে অস্তিত্বের মধ্যে নিয়ে আসি। আল্লাহ বলেন ফি আহসানি তাকওয়িম, পৃথিবীর মধ্যে যত মাখলুক আমি সৃষ্টি করেছি সমস্ত মাখলুক থেকে আমি তোমাদের মাতুমাদের মানুষকে আমি সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি। আল্লাহু আকবার, কেমন সুন্দর করে আমার মাওলা বানাইছে। আর রহমান علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن رحمن দয়ালু আল্লাহ, কিনি তিনি কত বড় দয়ালু আল্লাহ, যিনি ইমানদার কো খাওয়া, যিনি কাফের কো খাওয়া, যার দয়া মমিন কাফের সকলের উপরে তার দয়া ব্যাপক। আল্লাহ আকবার, মমিন কো যেমন হেফাজত করেন কাফের কো তিনি এমন হেফাজত করেন। আল্লাহ আল্লাহ আর রহমান আল্লামাল কুরআন
خلق الإنسان علمه البيان الله বলেন বান্দারে আমি তোমাকে জবান দিয়েছি আমি তোমাকে জবান দিয়েছি এই জবান দিয়ে তুমি আমি আল্লাহকে ডাকবে তুমি খেয়াল করে দেখো কত মানুষ আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি কত মানুষ পাঠাইলাম ওই মানুষগুলো অনেক মানুষের মধ্যে জবান নাই সে কথা বলতে পারে না তার মনের কথা প্রকাশ করতে পারে না আল্লাহ বলেন আব্দুর রহমান তুমি দেখো আমি আল্লাহ তোমাকে জবান দিয়েছি তোমার মনের কথা তুমি প্রকাশ করতে পারো সুখ দুঃখের কথা বলতে পারো যে মানুষটাকে আমি জবান দেই না ওই মানুষটা তো মনের কথা বলতে পারে না আমি আল্লাহ তোমাকে চক্ষু দিয়েছি চক্ষু কত দামি কত দামি যার চক্ষু নাই তাকে যদি বলা হয় তোমাকে তোমার দুইটা চক্ষু আমাকে দিয়ে দাও আল্লাহু আকবার কোন অন্ধ যদি বলে চক্ষু আনাকে তোমার দুইটা চক্ষু আমাকে দেয়া দাও এই বাংলাদেশটা পুরোটা তোমার নামে লিখে দেওয়া হবে ওই চক্ষুওয়ালা ব্যক্তি বলে প্রাণের ভাই পুরো বাংলাদেশ লেখা দিলে কি হবে আমি যদি চোখে না দেখি কত দামি জিনিস আমার মাওলা দিয়েছে আল্লাহ একবার জবান দিল কে জবান দিল আমার মাওলা ওই জবান দিয়ে আমি আমার মাওলাকে ডাকবো আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহকে আমি ডাকবো যে মাওলা আমাকে জবান দিল এখন আল্লাহর পরিচয় যখন কোনো মানুষ পাওয়া যায় তখন ওই মানুষটা আল্লাহকে ডাকে আল্লাহ 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 কে মুবারক নাম হে আল্লাহ আল্লাহ আশকু কা কাম হে আল্লাহ আল্লাহ কমত কত মধুর নাম আশেক সারা বোঝানো যায় না আল্লাহু আকবার আল্লাহ কে যিনি আমাকে সৃষ্টি করেছে যিনি আমাকে সম্মান দিয়েছে আল্লাহ একবার ইমানদার আল্লাহকে বিশ্বাস করে নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না ওয়ালাকাদ কারনামনা বনি আদম আল্লাহ বলেন আমি আদম সন্তানকে আদম জাতিকে সবচেয়ে বেশি সম্মান করে বানাইলাম ওয়ালাকাদ কারনামনা বনি আদম আল্লাহ বলেন আদম সন্তানকে আমি সবচেয়ে বেশি সম্মান দান করলাম আল্লাহ একবার আমরা কার সন্তান বানরের সন্তান না আল্লাহর সন্তান কিন্তু একদল নাস্তিক ভাই রইছে মানুষ মানুষতে না মানুষ বানরতে আমরা বানরতে না আমরা আদম সন্তান দেখুন সুবহানাল্লাহ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ বলেন তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দামি আমার কাছে ওই ব্যক্তি যার মধ্যে তাকওয়া আছে কোন সুবহানাল্লাহ তাকওয়া কি খোদা বিরু খোদা বিরু আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ আল্লাহ বলেন বান্দারে তুমি যেদিকে তাকাইবে সেদিকে আমি আল্লাহকে দেখবে বরুজ রহমাতুল্লাহ আলাই তাফসীর মাহফিলে ঘটনা বয়ান করতেন আল্লাহ একবার এক মহিলা গেছে কর্মকারের কাছে দাও বানানোর জন্য যেভাবে বানানোর জন্য বলছেন সেইভাবে বানাইছেন আল্লাহ একবার কর্মকারের কাছে যাওয়ার পরে ওই মহিলার দিকে কর্মকার ছায়া আছে দেখতে আছে মহিলা পর্দা নিছিল মহিলা বলেন তুমি আমার দিকে কেন তাকাইলা ইদার বিচার আগে হোক এরপরে তোমার থেকে আমি মাল নিব আল্লাহ কর্মকার বলে মা আমার বিচার তুমি আগে করো কিভাবে করবা তো আমার বিচার আমি বলি কিভাবে করবা আমি একটা লোহাকে গরম করে লাল লাল করে দেই দেওয়ার পরে তুমি সন্ধ্যা ধরে আমার চোখের মেদে লাগাইবা এই জন্য চোখে লাগাইবা
কেন আমি তোমার দিকে এ চোখ দিয়া তাকাইলাম আমার চোখে তুমি জ্বালায় দিবা পুড়ায় দিবা যেন আমি অন্ধ হয়ে যাই ঠিকই ওই ব্যক্তির কথা মতে কর্মকারের কথা মতে মহিলা তার চোখকে জ্বালায় দেওয়ার জন্য গরম লোহাকে হাতে ধরে সন্ধ্যা ধরে যখন ওই ব্যক্তির চোখের মধ্যে লাগাইলো লাগাইতে দেরি হলো সঙ্গে সঙ্গে সে আগুন নিভিয়া গেল সুবহানাল্লাহ মহিলা আশ্চর্য হয়ে গেল এটা তো সাধারণ মানুষ না আমি কি করলাম কি বেয়াদবি করলাম বলতেছে বাবা ব্যাপার কি আমাকে আপনি বুঝায় বলেন তখন ওই কর্মকার বলে মা আমি তোমার দিকে তাকাই না তোমাকে আল্লাহ এত সুন্দর কইরা বানাইছে তোমার বানানোর মধ্যে আমি আসল মালিকের দিকে গেলাম তোমাকে এত সুন্দর কইরা কে বানাইলো তিনি কে তিনি আমার আল্লাহ সুবহানাল্লাহ তিনি আমার কি আল্লাহ তিনি এত সুন্দর করে বানাইলো ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ আল্লাহ বলেন যারা ঈমানদার আর আমি আল্লাহকে বেশি মহব্বত করে এ যুবক ভাইরা তুমি খেয়াল করে দেখো তোমার মতন কত যুবক আল্লাহু আকবার মাথার মধ্যে টুপি আছে বুক মুখের মধ্যে দাড়ি আছে লম্বা পাঞ্জাবি সুন্নতি পাঞ্জাবি পরে মাদ্রাসা ছাত্র না কলেজের ছাত্র এরকম কৃষকের কাজ করে এমন বহু যুবক আছে তার মাথা হইতে পা পর্যন্ত সুন্নতের লেবাস পাঁচ ওয়াক্তের নামাজ সারে নাই পাঁচ ওয়াক্তের নামাজ সারে নাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম ও আব্দুর রহমান রহিম খাতুন আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দান করলাম তোমাকে কত নিয়ামত দান করলাম আল্লাহ আল্লাহ আমার নিয়ামত হওয়ার পরে ফজর সময় মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম মুয়াজ্জিন ডাকে নামাজ ঘুম হইতে নামাজ উত্তম ও আমার বান্দা তুমি ঘুমায়া ছিলে আমার ডাকে আসো নাই আমি কত বড় দয়ালু আমি কত বড় দয়ালু খোদা তুমি চিন্তা করে দেখো তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে রূহ ছিল আল্লাহ আকবার রূহ যাওয়ার পরে আমি তোমার খাবারের সরবরাহ করেছি তোমার মায়ের হায়েজের রক্ত বন্ধ করে দে তোমার নারের সাথে তোমার মায়ের নারের সংযুক্ত করে দিয়েছি বান্দারে তিল তিল করে আমি তোমার মায়ের গর্ভে তোমারে ফালছি তোমার মায়ের হায়েজের রক্ত নাপাক ছিল আমি জবান দিয়া তোমাকে নাপাক রক্ত পান করাই নাই তোমার মায়ের নারের সঙ্গে তোমার নারের সঙ্গে সংযুক্ত করে দিয়ে তোমাকে মায়ের গর্ভে পালছি বান্দারে দুনিয়াতে আসার পরে আমি আল্লাহ তোমার মায়ের স্তনের মধ্যে এমন দুধের ব্যবস্থা করে দিয়েছি যে দুধের ব্যবস্থা তোমার বাবাও করতে পারে নাই কোন রাষ্ট্রপতি করতে পারে নাই আল্লাহ আল্লাহ দুনিয়ার নেতা নেত্রী করতে পারে নাই আমি আল্লাহ এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছি একদিন নয় দুদিন নয় আমার মায়ের স্তনের দুধ আমি আল্লাহ খাওয়াইলাম মায়ের স্তনের দুধ না ঠান্ডা না গরম আল্লাহ বৈজ্ঞানিকরা বলেন মায়ের দুধের চেয়ে সন্তানের আর বড় খাবার আর কিছু নাই সবচেয়ে বড় উপকারের খাবার হলো মায়ের স্তনের দুধ আল্লাহ এমন দুধ খাওয়ায় আমার মাওলা পাল্ল ও আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম কোন জিনিসে তোমাকে এমন দয়ালু রব থেকে গাফেল করলো ফজর ও পাইনা জোহরও পাই না আসরও পাই না আমার অপরাধ কি কিরে বন্দা আমার অপরাধ কি তোমারে প্রশ্ন করি তুমি নিজে প্রশ্নের উত্তর দাও আমি এমন দয়ালু খোদা থেকে তোমাকে কে দূরে সরাইলো আল্লাহ আল্লাহ এক শ্রেণীর মানুষ ফজরের সময় যখন আজান হয় আরামের ঘুমটাকে হারাম করিয়া ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া মসজিদে নামাজও দাঁড়ায়া যা এই ঠান্ডা পানি দিয়ে উজু করে যখন নামাজও দাঁড়ায়া যা নামাজ পড়ার মধ্যে যে কি মজা কি স্বাদ
নামাজি ব্যক্তি সারা বোঝানো যায় না আরেক ব্যক্তি না ফজর আজান পড়লে কম্বল আর লেপ দিয়া নাক টানে ঘুমায় আমার মাওলা ডাক দে কহে আব্দুর রহমান আব্দুর রহিম রহিমা খাতুন জানিয়া রাখিও যেই বান্দা বন্দি আজান হওয়ার পরে আমি আল্লাহর ডাকে আইসা ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজও দাঁড়ায় গেছে আমি আল্লাহ তার জন্য বিশাল জান্নাত বানায় রাখছি ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر يمن زنت أمي الله بني ركسي যে জান্নাত তুমি কোনদিন চোখে দেখো নাই কর্ণ দিয়া শোনো নাই শরীর দিয়া স্পর্শ করো নাই এমন জান্নাত আমি আল্লাহ বানায় রাখছি এ দুনিয়ার নাফরমান বেনামাজি শুকুর গুশকুর জানিয়া রাখিও আমি আল্লাহ এত বড় দয়ালু আল্লাহ আমার নিয়ামত পাওয়ার পর যদি তুমি আমার হুকুম না মানো আমি তোমার জন্য একটা জায়গা বানায় রাখছি সেটার নাম হলো জাহান্নাম الله إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا فذوقوا فلن نزيدكم إلا عذابا আল্লাহ জাহান্নাম বানায় রাখছে ওই জাহান্নামের মধ্যে স্তর স্তর শাস্তি দেওয়া হবে আল্লাহ সেই জাহান্নামের মধ্যে খাবার দিবে খাবার জাকুম ফল যে ফল খাবার পরে গলার মধ্যে আটকে যাবে গলায় যখন আটকে যাবে এখন আমার মাওলাকে ডাকবে আল্লাহ পেটের খোদা সহ্য করতে পারে না খাবার দিলে মাওলা গলায় আটকে গেল দুনিয়াতে গলার মধ্যে খাবার আটকাইলে পানি পান করলে খাবার ভিতরে চলে যা এখন তার ধারণা হলো আমার গলায় আটকা খাবার আটকাইলো পানি পান করলে খাবার ভিতরে চলে যাব আল্লাহ বলে ইল্লা হামিমা ওয়া গাসাকা আল্লাহ সাত বুজুকের উপরে যেই দেখছি বসানো আছে জাহান্নামীদের শরীরের ক্ষত স্থান দেখে যে রক্ত পুষগুলা বাইর হয়ে এক জায়গায় জমা হয়েছে ওই গরম পানি আর মরক তানি দিবে পান করার জন্য ও বেনামাজি বাবারা বেপর্দা মহিলারা আল্লাহ আল্লাহ বুঝা শুনিয়া মাওলার কবর যায় আল্লাহ দুনিয়ার খেপ যদি দেওয়া হয় দুনিয়ার ব্যবসা যদি হারিয়া যায় আবার ব্যবসা করলে জিতা যায় দুনিয়ার মামলা যদি হারিয়া যায় নিম্ন করলে নিম্ন করে হারলে জস করে আপিল করলে পাওয়ার আশা করা যায় জস করলে হাত হাইরা গেলে হাই করে আপিল করলে পাওয়ার আশা যায় কিন্তু তোমার আমার সফর একবার দুনিয়ায় কিন্তু কার আশা যাবে না হকীকত সে তো দুনিয়া বে খবর হে দুনিয়া কি নামায়স পর নজর হে দেখতে দেখতে হায়াতের জিন্দগি শেষ হয়ে যাবে এই যে দেখেন সভাপতি বসা আছে জোয়ান ছিল কত শক্তি ছিল কোথায় গেল জোয়ানি এই মনে একদিন সময় আসবে খবর আসবে তো সভাপতি দুনিয়ায় নাই রহমতুল্লাহ দুনিয়া নাই ইমুক দুনিয়া নাই এমুক দুনিয়া নাই ছেড়া যাওয়া লাগবে কোথায় যাইব চিন্তা ফিকির করিয়া মাওলার কবরে যাওয়া লাগবে জাহান্নামে পড়িয়া কাঁদবে মাওলা রব্বানা ফারজিনা নামান সালিহান ইন্না মুকিলুন এ
আমার রব ও আমার আল্লাহ ফারজিনা আমাকে ফিরিয়ে দেন নামাল সলিহান আমি নেক আমল করে আসব ইন্না মুকিলুন মাবুদ আপনার জাতির উপরে ইকিন বিশ্বাস করে আসব আমাকে ফিরিয়ে দাও কখনো না আর কোনো দিন দুনিয়া সাজাবে না এ ভাইরা এই মাস্টার নাম হলো রজবের মাস এই রজবের মাসে আপনার আমার নবীকে আল্লাহ পাক দাওয়াত করে মেরাজে নিয়ে গেছেন আপনার আমার নবীকে দাওয়াত করে নিয়ে আল্লাহ অনেক ঘটনা দেখাইছেন অনেক নিদর্শন দেখাইছেন আল্লাহ সরাসরি আল্লাহর নবীকে দাওয়াত করে নিয়েছেন এমন দাওয়াত কোন নবীকে আল্লাহ পাক করে নাই আল্লাহ দাওয়াত করে নিয়ে পাঁচ ওয়াক্তের নামাজ জিব্রাইলের মাধ্যমে না কোরআন আয়াতের মাধ্যমে না সরাসরি আল্লাহ আল্লাহর হাবিবকে আল্লাহর হাবিবের উম্মতের জন্য হাদিয়া স্বরূপ দিয়েছে হুজুর আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় আযান আলাইহিস সালাম যখন আসলো আল্লাহর হাবিব বলেন বায়া জরাইল আমি দুনিয়াতে যাব আমার কোনো সমস্যা নাই তবে আমি আল্লাহর কাছ থেকে একটা জিনিস জানতে চাই আমি যখন দুনিয়াতে চলে যাব আমার উম্মতের অবস্থা কি হবে আল্লাহ আল্লাহ আযান আলাইহিস সালাম যাই আল্লাহর হাবিব আল্লাহকে বলেন আল্লাহ আপনার হাবিব দুনিয়া থেকে আসতে চাই একটা জিনিস জানার জন্য আল্লাহর হাব তার হাবিব যখন দুনিয়াতে আসা পড়বে ওনার উম্মতের কি অবস্থা হবে আল্লাহ 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 পাক বলেন হো বায়া ও আজরাইল যাও আমার হাবিবকে জানাই দিয়ে আসো আমার হাবিব যেন তার উম্মতের চিন্তা না করে আমার হাবিবের সঙ্গে মেরাজ হলো আমার একবার আর তার হাত উম্মতের সঙ্গে আমার মেরাজ হবে দৈনিক পাঁচবার আল্লাহু আকবার أنت عبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমান উম্মত এমন ভাবে ইবাদত করো যেন স্বয়ং আল্লাহ পাক দেখতে আসে এমন ভাবে তুমি ইবাদত করো যেন স্বয়ং আল্লাহকে দেখতে আসে আল্লাহকে তুমি দেখতে আসো আর আল্লাহকে যদি তুমি দেখো না এতটুক যোগ্যতা যদি তোমার না হয় তুমি মনে মনে খেয়াল করো আমি আমার আল্লাহকে দেখি নাই কিন্তু আমার মাওলা আমাকে দেখতে আসে আল্লাহ আল্লাহ নামাজের মধ্যে যে কি মজা বাবা যে নামাজ পড়ে সে নামাজের মজা বুঝে যে নামাজ পড়ে না সে নামাজের মজা বুঝে না বাবা রে তোমার ভাই একজন নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে সে যদি নামাজ পড়তে পারে তুমি পড়তে পারো না কেন ও আমার মা বোনেরা তোমার বাড়ির পাশে মাওলানা আব্দুল গাফফারের পরিবার যদি পর্দা থাকতে পারে তুমি কেন পর্দায় থাকতে পারো না আল্লাহ আল্লাহ সে যদি আমল করতে পারে আমি আমল করতে পারবো না কেন সে যদি কোরআন পড়তে পারে আমি কোরআন পড়তে পারবো না কেন সে যদি হাদিস পড়তে পারে আমি কেন হাদিস পড়তে পারবো না কেন তার সাথে যদি মাওলার গোপন সম্পর্ক হয়ে যায় মাওলার সাথে যদি তার গোপন সম্পর্ক হয়ে যায় আল্লাহ আমার সাথে কেন গোপন সম্পর্ক হবে না ভাইরা আল্লাহর কাছে কোনো সৌন্দর্যের দাম নাই কারো বংশের পরিচয় আল্লাহর কাছে দাম নাই গরু শিক্ষিত হওয়ার পরে আল্লাহর কাছে দাম নাই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি দামি চামড়ার দিকে না বংশের দিকে না শিক্ষার দিকে না যার মধ্যে তাকওয়া আছে হযরত বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা নূর মধ্যে তাকওয়া ছিল ছিল কালো বিশ্রি কুশ্রি ছিল না বংশের পরিচয় গোলাম জাদা গোলাম ছিল কিন্তু আল্লাহ পাক সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর সঙ্গে গোপন সম্পর্ক বেলালের সম্পর্ক আল্লাহর সাথে গোপন সম্পর্ক আল্লাহ আল্লাহ والذين آمنوا أشد حبا لله الله বলেন যারা ইমানদার আমি আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নুকে যখন উমাইয়া মারতো কাফেররা মারতো আবু জাহেল মারতো উতবা সোয়াইবা মারতো মার খেতে খেতে বেলাল বিউস হয়ে যাইতো বেলাল যখন হুশ আসতো বলতো হাদ 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 অর্থাৎ জানের চেয়েও বেশি মহব্বত বেলাল আল্লাহকে করছে আল্লাহ
আল্লাহু আকবার প্রাণের ভাইরা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর ঘটনা আসলো হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর নতুন বিবাহ করলেন ফরজ গোসল হয়ে গেল গোসলখানায় গেছে এমন সময় বলতেছে উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর বলেন বিবি দেরি করে দেরি করে না তলোয়ার আমার হাতে দাও আমি উহুদের ময়দানে যুদ্ধ যাব বিবি বলতেছে স্বামী আপনি যুদ্ধর ময়দানে যান আমি আপনাকে বাধা দেই না স্বামী আপনার শরীরে তো ফরজ গোসল আছে গো স্বামী স্বামী ফরজ গোসলটা আদায় করে আপনি যুদ্ধর ময়দানে যান স্বামী যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় যেই অবস্থা মৃত্যুবরণ করে রক্তমাখা কাপড় দিয়া তাকে কাফন দেওয়া হয় এরকম রক্তজামা অবস্থায় শাহাদত যেভাবে করেছে সেই অবস্থায় তাকে দাফন দেওয়া হয় গোসল দেওয়া হয় না গোসল আদায় করে যান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিবি ফরজ গোসল আদায় করার ভিতরে যে আমার নবী শহীদ হয়ে যায় আমার নবী যদি উহুদের ময়দানে শহীদ হয়ে যায় আমি হামজালা অর্থ নাই আল্লাহর দিন মিটিয়া যাবে বিবি তেলার দাও আমি উহুদের ময়দানে যাব হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তেলার নিয়ে উহুদের ময়দানে ঢুকে বহু কাফেরকে জাহান্নামে পাঠায় নিজও শহীদ হয়ে গেল কোন আল্লাহু আকবার হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের খবর যখন বিবির কাছে আসলো তার বিবি কাঁদতে আছে নাপাক অবস্থা আমার স্বামী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে আল্লাহর নবীর কাছে খবর গেল আল্লাহর নবী হামজার স্ত্রী তো কাঁদতেছে তিনি শহীদ হয়ে গেছে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম পাঠালেন যাও খবর নিয়ে দেখো হামজার স্ত্রী কেন কাঁদে কেন কাঁদে খবর নিয়ে দেখে আল্লাহ বলতেছে আমার স্বামী বহুদের মদিনে শহীদ সেই জন্য আমি কাঁদি না আমি কান্দি আমার স্বামী নাপাক অবস্থায় উহুদের ময়দানে গেছে নাপাক অবস্থা যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে এই জন্য আমি কান্দেছি আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে যখন সাহাবায়ে কেরাম আয়েশা বললেন আল্লাহর হাবিব হামজা শহীদ হয়েছে এর জন্য তার স্ত্রী কান্দে না আল্লাহর নবী হামজার উপরে ফরজ গোসল ছিল ফরজ গোসল আদায় করে না নাপাক অবস্থা যেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে এই জন্য হামজার স্ত্রী কান্দে আছে আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন ও সাহাবারা যাও হামজার স্ত্রী দাদা সুসংবাদ দাও আল্লাহ পাক কাউসারের পানি দিয়া ফেরেশতাদের দ্বারা হামজালাকে উহুদের ময়দানে গোসল করাইছে সুবহানাল্লাহ والذین آمنوا أشد حبا لله আল্লাহ বলেন যারা ঈমানদার তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে কোন সুবহানাল্লাহ মহব্বতের ভিতরে আমি আল্লাহর পাকের হুকুম নামাজটুকু পড়তে পারলাম না নবী আলাইহিস সালামের সুন্নত আমি রাখতে পারলাম না নবী বলেন উম্মত তুমি যখন দাড়ির মধ্যে খুর লাগাও আবার কলিজার মধ্যে খুর লাগাও হাসরের ময়দানে সমস্ত নবীগণ নাফসি নাফসি বলবে কিন্তু তোমার আমার নবী বলবে ইয়া হাবলি উম্মতি তোমার আমার নবী একটা দূর দিয়ে হাসরের ময়দানে যাবে আরেকটা দূর দিয়ে জাহান্নামের পারে যাবে এক একটা দূর দিয়ে জাহান্নামের পারে যায় থাকবে ইয়া হাবলি উম্মতি আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমান আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে ততক্ষণ আমি আপনার জান্নাতে প্রবেশ করব না আল্লাহ আল্লাহ এমন নবীর সুন্নত আমি রাখতে পারি না টুপি মাথায় রাখতে পারি না হুজুর আলাইহিস সালাম ফরমান যারা সব সময় মাথার মধ্যে টুপি রাখবে হাসরের ময়দানে যখন সূর্যের তাপ মারবে আল্লাহ 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 মাথাগুলা সূর্যের তাপে টাস টাস করে ফাটিয়া যাবে আল্লাহ যারা মাথার মধ্যে টুপি রাখবে তাদের মাথার মধ্যে হাসরের ময়দানে সূর্যের তাপ লাগবে না আল্লাহু আকবার কি টুপি রাখতে চাই মাতা কি মানে রাখতে চাই দাড়ি যারা খুর লাগায় নবী বলেন আমার কলিজার মধ্যে খুর লাগায় কাকে খুশি করার জন্য কাকে খুশি করার জন্য বাবারে সরমানার জমিনে ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির এক মুরিদ ছিল আল্লাহ বাবার যুবক মানুষ শিক্ষিত মানুষ বড় শিক্ষিত মানুষ বিবাহ করছে এবং শক্তিশালী দেখে আল্লাহ হুজুর পায়ের শুনে দাড়ি রাখলো দেখেন কেমন ইমানদার
নবীর দাড়িরে ইহানত করে দাড়ি রাখার পরে বিবিকে তুমি দাড়ি রাখছো আমি তোমার ঘরে থাকব না বিবি চলে গেল এখন আল্লাহর বান্দা সরবনার জমিনে যায় কান্দে হুজুর আমার বিবি তো চলে গেল দাড়ি রাখলাম কেন হুজুর বলেন একটু ইশারা দিয়া বললেন বাবা দাড়ি কামাই নাও সমস্যা কি তবে তো তুমি বিবি পাইবা আল্লাহু আকবার ওই লোকটা চোখের পানি সারিয়া কান্দে হুজুর বিবি জাক জাক এতে কোনো আশা যায় না কিন্তু আমি নবীর কলিজায় ফুল লাগাইব না আল্লাহু আকবার বের আমার এই রজবের ছাদে আপনারা আমার নবীকে দাওয়াত করে নিলেন কেন নিলেন কোন সময় নিলেন আল্লাহর নবী আলাইহিস সালাম নবুত পাইয়া যখন আল্লাহু আকবার মক্কার মানুষকে দাওয়াত দেয় মক্কার মানুষ দাওয়াত গ্রহণ করে না আল্লাহর নবী আলাইহিস সালাম মনে মনে ভাবলেন তায়েফে গেলে হতো তায়েফবাসীরা আমার দাওয়াত গ্রহণ করবে তায়েফে যাওয়ার পরে আল্লাহু আকবার আরবদের বৈশিষ্ট্য ছিল মেহমানদারি করা তারা তো নবীকে মেহমানদারি করে নাই বরং নবীর সঙ্গে এমন আচরণ করছে শরীর মুবারক থেকে রক্ত ঝরাইছে ইন্নাল আতায়া আলামাতিনিল বালায়া আল্লাহ কোন বান্দা বান্দিকে যখন আল্লাহ পাকের নিয়ামত দান করতে চায় তখন তার উপরে মুসিবত দে বিপদ দে ওই মুসিবত আর বিপদ নিয়ে তাকে উচ্চ মর্যাদা দান করে নবীর শরীর থেকে যখন রক্ত বাহির করলেন রক্ত মুবারক বাহির করলেন আল্লাহর নবী বেহুশ হয়ে তায়েফের জমিনে পড়ে গেল আল্লাহ আল্লাহ হুশ আসার পরে বলে আল্লাহ আপনি কি আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন আল্লাহ আরবদের বৈশিষ্ট্য ছিল মেহমানদারি করা তারা তো মেহমানদারি করই না বরং আমার সাথে এমন আচরণ করছে আল্লাহ আপনি কি আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন আল্লাহ বলেন আমার হাবিব আমার দিনের জন্য আপনার শরীর মুবারক থেকে রক্ত ঝরাইলেন ও আমার হাবিব আমি আপনাকে এমন নিয়ামত দান করব যে নিয়ামতের দ্বারা যেই পুরস্কারের দ্বারা তায়েফের জমিনের কষ্ট ভুলিয়া যাবেন আল্লাহ দাওয়াত করে তায়েফের জমিনের কষ্টর পরে পাথর খাওয়ার পরে পাথর আঘাত খাওয়ার পরে কিছুদিন পরে আল্লাহ দাওয়াত করে আল্লাহর কাছে নিয়ে গেলেন সাত আসমান অতিক্রম করে আল্লাহ তাআলার কাছে নিয়ে গেলেন সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলছেন আল্লাহ নবীর সঙ্গে কথা বলেছেন আমার আগে মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব বলে গেছেন কি কথা বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রেমিক প্রেমিকার সঙ্গে প্রেমের আলাপ শুরু করেছে আল্লাহ প্রশ্ন করলেন কি নিয়ে আসছেন নবী বলেন জান আর মালের ইবাদত নিয়ে আসছি আল্লাহ বলেন নবী আমার জন্য আপনি হাদিয়া নিয়ে আসছেন আমি আপনার জন্য হাদিয়া দিলাম সেই হাদিয়াটা কি সেই হাদিয়া হলো আপনার উম্মতের জন্য অনেক লম্বা ঘটনা সেদিকে যাব না সংক্ষিপ্ত বললাম ফাসক্তের নামাজ দিয়ে দিলাম কয়েকটা নামাজ নামাজের মাধ্যমে বান্দার সমস্ত সমস্যা সমাধান করবে দুই রাকাত নামাজ পড়ে বান্দা চোখের পানি ছেড়ে যখন আল্লাহকে জমিনে ডাক মারে আল্লাহর রহমতের দরিয়া জোশ মারে যত বড় পাপই হোক না কেন আল্লাহকে আমি তোকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের হুকুম মানার তৌফিক দান করেন জমিনের মধ্যে তাকওয়া যার বেশি তাকওয়া সে আল্লাহ তাআলার কাছে দামি এই যে মাওলানা আব্দুল গাফফার সাহেব অনেক বড় মাপের আলেম আমাদের বয়সে ছোট আমাদের পরের বেশি আছে তো আল্লাহ তাআলা তাকে ইলম দান করছে ইলম দান করছে তার হায়াতে আল্লাহ বরকত দান করেন তার মাদ্রাসা তার পরিবার জন যারা আছে তার ওসিলা আল্লাহ এলাকাকে হেফাজত করেন আজকে তো মনে করেন যারা ইলমওয়ালা মানুষ তারা বসে থাকেন আর যাদের ইলম নাই এরা তো মটমাটি ঘোরাইতেছে বেদাতিরা ঘোরাইতেছে মানুষকে ধোকা দে মান গাসসা লাইসা মিন্না নবী বলেন যে মানুষকে ধোকা দে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না এমন ধোকা দইন্না মানুষ আসেনি আমাদের সমাজে হ্যাঁ আল্লাহ আমাদেরকে ধোকা থেকে বাঁচার তৌফিক দান করুন বলেন আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين